যে নতুন নির্বাচনের মাধ্যমে যারা আসবেন তারা যেন সিলেটকে পরিকল্পিতভাবে গড়ে তোলেন, কারণ আমাদের চোখের সামনে ঢাকার দুর্দশা দুরবস্থার কথা আমাদের জানা আছে, দেখা আছে। আমরা চাই সিলেট শহর যেভাবে বর্ধিষ্ণু হচ্ছে এটা যদি পরিকল্পনা না করা হয়, যার যেখানে মনে হলো সেখানে হাউজিং করবে, কোথাও ইন্ডাস্ট্রি হবে, এভাবে হলে আমরা এই নগরকে আমরা নাগরিকরা অন্তত ভালো থাকতে পারবো না। সুতরাং পরিকল্পনার মাধ্যমে যদি সবার সাথে আলোচনা করে, বিশেষজ্ঞদের মাধ্যমে আলোচনা করে করা হয়, তাহলে সেটা পরবর্তী সময়ে সেটা দীর্ঘমেয়াদী হলেও বাস্তবায়ন হতে পারে। আর যদি এটা খামখেয়ালি করে যার যখন যেভাবে মনে হলো একটা প্রজেক্ট হাতে নিলেন, এটার শেষ করতে পারলেন না, পরবর্তী জন এসে সেটা ক্যান্সেল করে দিলেন, আমরা এরকম চাই না। সিলেট শহরে এবং সিলেট নগরে যেটা বৈশিষ্ট্য, এখানে অনেকগুলো ছড়া, পাহাড়ি ছড়া সিলেট নগরকে ছুঁয়ে সেগুলো সুরমা নদীতে পতিত হয়েছে। এই ছড়াগুলোর মাধ্যমে আমাদের পানি প্রবাহের ব্যবস্থা ছিল, কিন্তু এখন ছড়াগুলো অনেক দখল এবং দূষণের অধীন। আমরা চাই সেটা পরিকল্পনার মাধ্যমে ছড়াগুলোকে যেন পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়। আরেকটা বিষয় হচ্ছে যে সিলেটে প্রচুর দিঘি পুকুর জলাশয় ছিল, এগুলা দখল হচ্ছে, আমরা চাই সেগুলোকে যেন রক্ষণাবেক্ষণ করা হয় এবং সিলেট সিটি কর্পোরেশন যেন সবসময় নাগরিক বান্ধব হয়, নাগরিকদের জন্য কাজ করে।